শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই এই করোনার বন্ধের মধ্যে ভালোই আছো, ঠিকভাবে পড়াশোনা করছো। অনলাইন কার্যক্রম, অনলাইন পাঠদান কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা ক্লাস করব দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড। বিষয় হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন শব্দটি এসেছে ট্রান্সফর থেকে, ট্রান্সফর। ট্রান্সফর মানে এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করা, স্থানান্তর করা। কিন্তু এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হল বাক্যের পরিবর্তন বা বাক্যের রূপান্তর। সেন্টেন্স দুইভাবে পরিবর্তন করা যায়, কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ক্লাস সিক্স সেভেনে এইটে আমরা শিখেছি কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স মানে বাক্যের পরিবর্তন। কনভার্সন অফ সেন্টেন্সে বাক্যের অর্থেরও পরিবর্তন হয়, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে বাক্যের কোনো অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র একটা সেন্টেন্সের রূপের পরিবর্তন হবে। দেখতে নেগেটিভ মনে হবে, দেখতে ইন্টারগেটিভ মনে হবে, কিন্তু তার মূল সেন্টেন্সের অর্থ ঠিকই থাকবে। যেমন শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কিছু নিয়ম আমাদের জানতে হবে। আমাদের পাঠ্য বইয়ে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে, আমি একে একে রুলগুলো এখানে উদাহরণ সহ ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো, সবাই মনোযোগ দিয়ে শুনবে।
অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ। প্রথমে আমরা যে রুলটা শিখবো সে রুলটা মনে রাখার জন্য সংক্ষেপে আমরা রুলটার নাম দিই শুরুতে হলো অনলি অ্যালো, এটা হলো হেড ওয়ার্ড অনলি অ্যালো। এর এক নম্বর রুলটা হলো কিসের রুল? অনলি অ্যালোনের রুল। কোনো সেন্টেন্সের শুরুতে যদি অনলি বা অ্যালোন থাকে সেই সেন্টেন্সটা কীভাবে নেগেটিভ করতে হবে? কোনো সেন্টেন্স দেখো, হি ইজ অনলি প্রেজেন্ট, শুধুমাত্র সে এখানে উপস্থিত আছে। এখন এখানে একটা অনলি ব্যবহার করা হয়েছে। নাম্বার টু, এখানেও অনলি ব্যবহার করা হয়েছে। নাম্বার থ্রি, পরিষ্কার? থার্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স
এটা নেগেটিভ হবে অনলি দ্বারা অনলি পরে কি আছে সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ থাকলে কি হবে অনলি এর পরিবর্তে নট মোর দ্যান নট লেস দ্যান আমরা নট মোর দ্যান বসাইতে পারি নট লেস দ্যান বসাইতে পারি কি হবে হি ইজ নট মোর দ্যান হো তার বয়স 4 বছরের বেশি না তার বয়স মাত্র 4 বছর তার মানে তার বয়স 4 বছরের বেশি না এখানে আমরা নট পরের জায়গায় আবার আরেকটা ওয়ার্ড বসাইতে পারি নট লেস নট লেস মানে অর্থ অর্থ কি হলো তার বয়স 4 বছরের কম নয় অথবা তার বয়স 4 বছরের বেশি সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করতে হবে
উপস্থিত তো বোধ থাকলে মনে রাখতে হবে রহিম এন্ড করিম খুব সহজ নিয়ম বোধের পরিবর্তে হবে নট অনলি নট অনলি আর এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো তাইলে আমাদের অর্থ সেন্টেন্স ট্রান্সফরমেশন হয়ে যাবে খুব সহজ নিয়ম বোধ এবং এন্ড এরা সংখ্যাটা আমরা শুধু বোধ না রেখা এটা লেখলে আরো ভালো হয় বোধ ডট ডট এন্ড বোধ ডট ডট এন্ড তাহলে আরো পরিষ্কার হয়ে যায় তা যে সেন্টেন্সে শুরুতে বোধ থাকবে এবং মাঝখানে এন্ড থাকবে সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে বোধের জায়গা কি হবে নট অনলি এবং এন্ড এর জায়গা হবে বাট অলসো বাকি সব ঠিক থাকবে তাইলে সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ আমি আমরা একটু চেঞ্জ করে দেখি কি হয় নট অনলি রহিম বাট অলসো করিম আর প্রেজেন্ট আমরা একটু অর্থটা যাচাই করে দেখি উপরে আছে রহিম এবং করিম উভয়ই উপস্থিত ছিল উভয়ই উপস্থিত আছে সরি রহিম এবং করিম উভয়ই উপস্থিত আছে আর আমাদের নেগেটিভ সেন্টেন্সের অর্থ হলো শুধু রহিম নয় করিমও উপস্থিত আছে তার মানে কি রহিম করিম উভয় উপস্থিত আছে শুধু রহিম নয় করিমও উপস্থিত আছে তাহলে অর্থ আমাদের ঠিক আছে দ্যাট ইজ ট্রান্সফরমেশনের যে নিয়মটা বলা হয়েছে যে অর্থ ঠিক রেখে রূপের পরিবর্তন করতে হবে আমরা সেভাবেই তিনটা রুল আজকে শিখলাম বাসায় ভালোভাবে ক্লাসটা দেখবে ঠিক মতো পড়াশোনা করবে বাসায় প্র্যাকটিস করবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত।